ভারতীয় ভিসা সেন্টার সম্পর্কে এক নতুন বার্তা জানালো ভারতের দূতাবাস। অস্থিতিশীল পরিস্থিতি চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার। রোববার 11 আগস্ট ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাক তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। গত 4 আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করা এবং চলাচল সীমিত করা অনুরোধ জানায় ভারতীয় দূতাবাস। তো যে জিনিসটা জানা গেল সেটা হলো যে ভারতের ভিসা সেন্টার আজকে খুলে গেল, সেটা হলো ঢাকার যমুনা ফিউচার পার্ক এবং সিলেট, চট্টগ্রাম। এই সেন্টারগুলোতে বর্তমানে কী সুবিধা দেওয়া হবে সেটা নিয়ে কথা বলি। এই ভিসা সেন্টারগুলিতে বর্তমানে শুধুমাত্র আপনাদের পাসপোর্টগুলি ডেলিভারি দেওয়া হবে। আপনারা ভিসা আবেদন জমা দিয়েছিলেন, তার সাথে তো পাসপোর্টটা জমা দিয়েছিলেন, তো ওই পাসপোর্টটাই এখন ডেলিভারি করা হবে। তবে মনে রাখবেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন করে আর ভারতের ভিসা সেন্টার কেউ আবেদন করতে পারবেন না। কেউ বলতে মেডিকেল ভিসা বলেন, বিজনেস ভিসা, এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, কোনো বাংলাদেশি নাগরিক আর কোনো ধরনের ভারতীয় ভিসা আবেদন করতে পারবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এখন আপনার মনে এই প্রশ্নটা অবশ্যই আসতেছে যে পরবর্তী নির্দেশ কবে দেবে? ভাই, আমি তো অনেক অসুস্থ, মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য আমাকে ডাক্তার যেতে বলছে, আমার ডাক্তার দেখানো খুবই জরুরি, এই অবস্থায় আমি কী করব, হতাশ হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, এই আগস্ট মাসটা সময় দেন, কমসে কম এই মাসটা সময় দেন। আজকে হলো 11 তারিখ, আর 19 দিন, মানে এই মাসটা সময় দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন লোক বসার পর তারপর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তার সাথে কথা বলেই কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে কিন্তু আপাতত এটা স্থগিত থাকবে। জয়শঙ্করের সাথে যতক্ষণ বৈঠক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা আসতেছে না। দেশের পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক এটা আমরা বাইরে বসে বুঝতে পারতেছি না। একটা জিনিস ক্লিয়ার হলো যে ভারতের ভিসা সেন্টার খুলেছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যেখানে পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হবে, কিন্তু নতুন কোনো ভিসার আবেদন জমা নেওয়া হবে না। সো এটা একটা ব্যাড নিউজ বাংলাদেশিদের জন্য যে কবে আসলে এই ভারতের ভিসা সেন্টারে আবারও আগের মতো নর্মালভাবে আমরা ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি ভিসা, যে কোনো ভিসা আমরা আবেদন করতে পারবো, সেটা আবার কবে থেকে এই জিনিসটা নর্মাল হবে, তো এইটা বলা খুবই মুশকিল। এখন শুধু অপেক্ষা ছাড়া আর কিছু নাই, ধৈর্য ধরতে হবে, অবশ্যই ভালো কিছু আসবে। কারণ আপনারা জানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে স্বাগতম জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, অর্থাৎ ভালো কিছু হতে যাচ্ছে। তো আন্দাজি আর বেশি কথা বলে আমার এই ভিডিওটি বড় করব না বা আপনাদের সময়ও আমি নষ্ট করব না। তো আজকের এই আপডেটটির মাধ্যমে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।